বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করার পরপরই পরীক্ষা নিরীক্ষা করানো হয় রানী দ্বিতীয় এলিজাবেথের। এরপরই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে অবস্থান করছেন রানী এলিজাবেথ। তাকে নিজেদের তত্ত্বাবধানে রেখেছেন চিকিৎসকরা। এক বিবৃতিতে রানীর অসুস্থতার খবর নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। রানীর শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এরই মধ্যে প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়ামস বালমোরাল প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাজপরিবারের বাকি সদস্যরাও দ্রুত সেখানে যাবেন। সবশেষ বুধবার একটি অনুষ্ঠানে ভার্চুয়ালে যোগ দেন 96 বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ। এছাড়াও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকেও এদিন নিয়োগ দেন তিনি। এদিকে বাকিংহাম প্যালেসের বিবৃতির পরই এক টুইট বার্তায় গভীর উদ্বেগ জানিয়েছেন ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস। রানীর সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ।